লোকটা কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। আমি বলেছিলাম লাইভে যে আমি একটা বিয়ে বাড়ি যাবো, তো এখন আমি বিয়ে বাড়ির জন্য যে সেটা আমার আউটফিট, তো আমি এখন বিয়ে বাড়িতে যাবো। তো চলো আমার সাথে, আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখাই কি খাওয়া দাওয়া করি, কেমন বিয়ে বাড়ি ইত্যাদি ইত্যাদি। টাটা, আসছি আমার বিয়ে বাড়ি থেকে। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির এন্ট্রি, লাইটিং দিয়ে শুরু হয়েছে। তো চলো যাই ভেতরের দিকে। তো এবার আমরা চলে এসেছি বিয়ে বাড়ির মূল গেটের সামনে। তো আমাদের সাথে যাচ্ছে আমাদের আমাদের থেকে সিনিয়র, ওনার হাতে গিফটটা দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ছিল একটা প্রেশার কুকার, আমরা চারজন মিলে দিয়েছি। তো ভেতরে প্রায় আমরা ঢুকেই গেলাম। তো চলো আমি তোমাদের সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করি। প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগলো প্যান্ডেলটা। তো ওখানে বউ রয়েছে, নতুন বউ, যেটা মানে নতুন বউ না, মানে মেয়েটার বিয়ে হচ্ছে। তো সামনে যে যায়নি, এতটাই ভিড় ছিল, দূরে থেকেই তুললাম, প্যান্ডেলটাও তুললাম, ওইটাকেও। তো খাওয়া দাওয়ার পর্ব এবার শুরু করলাম। নিয়ে নিলাম এক প্লেট পাকোড়া, এরপরে নিয়ে নেবো একটা কফি। তো কফিটা নিয়ে এবার একটু নিজের মতন ভিডিও করছি, নিজের মুখটা দেখাচ্ছি আর কিছুই না, প্যান্ডেলটার সামনে নিজেকে একটু তুলে ধরছি যে কেমন লাগছে, একটু সেলফি টেলফি তুলছি, একটু মানে জাস্ট একটু পোজ ফোজ দিচ্ছি, দিয়ে ফটো টটো তুলে এবার যাব খাওয়া দাওয়ার জায়গায়। তো এবার একটু চশমাটা পরে দেখছি কেমন লাগছে, দেন একটু ফটো তুলছি। একটু ফাঁকাও আছে, তাই ভাবলাম একটু প্যান্ডেলটা হালকা করে একটা হালকা একটু সিনেমাটিক শট নিয়ে নিই। তো বেশ ফাঁকা ছিল প্যান্ডেলটায়, মানে লোকজনটা কম ছিল, 8:30 নাগাদ। তো সেই জন্য হালকা করে আবার একটুখানি আমি প্যান্ডেলটার ভিডিওটা নিয়ে নিলাম। বেশ, এবার চলো একটু ফুচকা খাওয়া যাক। তো আমাকে একটু ভিডিও করে দিল, কফিতে যে ছিল সে বললো চলো তোমাকে ভিডিও করে দিচ্ছি, তুমি ব্লগ বানাচ্ছ। তো যাচ্ছি এবার রাতের ভোজন, মানে রাতের খাবার দাবারের জন্য খাবার দাবারের জায়গায়। খাবার দাবার প্যান্ডেলটা বেশ ফাঁকাই ছিল, তখন 9:00 বাজে, আমরা এসেছি, খেতে খেতে তো অনেক রাত হয়ে যাবে, তাই চলে এসেছি তাড়াতাড়ি। তো খাওয়ার টেবিলে এসেও জাস্ট বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আশেপাশে কয়েকজন দেখে ভাবছিল এটা কি শুধু ভিডিও করছে, তো আমি কিছু পরোয়া না করে নিজের মতন ভিডিও করে নিলাম। তো দিয়ে দিল এবার পাতা আর একটা করে জলের বোতল। তো তারপরে দিয়ে দিল পাতের মধ্যে একটা এগ টেবিল, যেটা আমি একদম খাই না। তো না খেয়ে আমি আমার পাশের জনকে দিয়ে দিলাম এগ টেবিলটা। তো এবার পাতে দিয়ে দিল গরম গরম সাদা ভাত, আর দিল মুগ ডাল, আর মুগ ডালের সাথে পাতিলেবু, ওফ জাস্ট অসলাম লাগে। তো মেখে ছেঁকে নিলাম মুখে এক গাল, আর টেস্টি লাগলো না যা, ও ফেব্বি লাগলো খেতে। তো তারপরে পাতে দিয়ে দিল পটল চিংড়ি, পটলগুলো একদম আস্ত আস্ত ছিল, পটল চিংড়িটা করেছে, পটল চিংড়িটা মোটামুটি বেশ ভালোই লাগলো খেতে। তো পটল চিংড়িটা খেলাম অল্প একটু, তারপর দিয়ে দিল মাছের ঝোল, অল্প একটু ছোট্ট একটা মাছ নিয়ে হালকা একটু করে মেখে খেয়ে নিলাম, পকাত করে মুখের মধ্যে পুরলাম, মোটামুটি হয়েছে, খুব টেস্টি হয়নি মাছের ঝোলটা। তো এইবার আমি খাবো মাংস, তো তার জন্য ভাতের একটু ভাতের মধ্যে লেবুটা চটকে নিচ্ছি। তো এবার দিয়ে দিল চিকেন কষা, তো চিকেনটা মোটামুটি হয়েছিল, এদিকে আমি ভিডিও করছিলাম আর সাথে খাচ্ছিলাম, ওফ চিকেনটা কামড় দিয়ে পেছন দিক দেখতে লোক না হা করে আমার দিকে তাকিয়েছিল, ভাবছে কে ছেলেটা ভিডিও করছে শুধু। তো শশাও নিয়ে নিলাম একটা চট করে, দেখেছ। এবার পাতে দিয়ে দিল চাটনি আর তার সাথে একটু ঝুরঝুরে ভাঙা পাঁপড়। তো মিষ্টি আমি খাই না, তার জন্য মিষ্টি পাশের টেবিলে দিয়ে দিচ্ছিলো, আমি মিষ্টিটা আর খাই না। 10:00 বাজে নিয়ে দিচ্ছি, হাত ধোয়ার আগে আমাদের দিয়ে দিচ্ছে হজমোলা আগে, আইসক্রিম আগে, তারপরে আমাদের হাত ধোয়ার জলটা দিল। এখন থেকে এরা ব্যস্ততা করছে। তো এবার দিয়ে দিল হাত ধোয়ার জল, এবার হাতটা চটকে চটকে ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট। তো চলো একটুখানি আইসক্রিমটা টেস্ট করলাম, আইসক্রিমটা একদমই বাজে ছিল, একটুখানি টেস্ট করলাম। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি করছি। তো ভালো লাগলে প্লিজ ফলো করো আমার ফেসবুক পেজটা। টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তো যেতে যেতে আমার এক ভাইপোর সাথে দেখা হলো, ওর সাথে একটু ভিডিও করলাম ছোট্ট করে, জাস্ট হালকা করে। তো টাটা। এবার অন্ধকার রাস্তা না, রাস্তাটা আলোই আছে, মানে ফাঁকা রাস্তা, রাতে 10:00 বাজে এতটাই ফাঁকা হয়ে গেছে। তো এই ফাঁকা রাস্তা দিয়ে আমি টুকটাক করে চলে যাচ্ছি। তো টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো।